হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেশের গর্ব ভারতের জাতীয় পতাকার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। নাম্বার ওয়ান, ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা বা তিরাঙ্গা নামে পরিচিত এবং এটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করে। ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা বা তিরঙ্গা নামে পরিচিত এবং এটি স্বাধীন দেশের প্রতিনিধিত্ব করে। নাম্বার টু, ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। নাম্বার থ্রি, স্বাধীনতা যোদ্ধা পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বারা ভারতের জাতীয় পতাকাটি স্বরাজ পতাকা হিসাবে ডিজাইন করা হয়েছিল। স্বাধীনতা যোদ্ধা পিঙ্গালি ভেঙ্কাইয়া দ্বারা ভারতের জাতীয় পতাকাটি স্বরাজ পতাকা হিসাবে ডিজাইন করা হয়েছিল। নাম্বার ফোর, পতাকাটি আয়তক্ষেত্রাকার, প্রস্থ ইস্টু উচ্চতার অনুপাত 3:2 এবং এতে তিনটি রং সমান্তরালভাবে রয়েছে। এটির উপাদান খাদি তুলা বা খাদি সিল্ক। ¶¶
পতাকাটি আয়তক্ষেত্রাকার, প্রস্থ ইস্টু উচ্চতার অনুপাত 3:2 এবং এতে তিনটি রং সমান্তরালভাবে রয়েছে। এটির উপাদান খাদি তুলা বা খাদি সিল্ক। নাম্বার 5, পতাকাটির উপরে অবস্থিত গেরুয়া রংটি শক্তি এবং সাহসের ইঙ্গিত দেয়। পতাকাটির উপরে অবস্থিত গেরুয়ার রংটি শক্তি এবং সাহসের ইঙ্গিত দেয়। নাম্বার 6, মাঝখানের সাদা রংটি শান্তি, বিশুদ্ধতা ও সততা নির্দেশ করে। মাঝখানের সাদা রংটি শান্তি, বিশুদ্ধতা ও সততা নির্দেশ করে। নাম্বার 7, নিচের সবুজ রংটি ভূমির উর্বরতা বৃদ্ধি ও সমৃদ্ধি দেখায়। নিচের সবুজ রংটি ভূমির উর্বরতা বৃদ্ধি ও সমৃদ্ধি দেখায়। নাম্বার 8, জাতীয় পতাকার কেন্দ্রে একটি নীল রঙের 24টি স্পাইক যুক্ত চাকা অশোক চক্র রয়েছে। জাতীয় পতাকার কেন্দ্রে একটি নীল রঙের 24টি স্পাইক যুক্ত চাকা অশোক চক্র রয়েছে। নাম্বার 9, অশোক চক্র সারনাথের সিংহস্তম্ভ থেকে গৃহীত হয়েছে। এটি সত্য বা ধর্ম এর প্রতিনিধিত্ব করে। অশোক চক্র সারনাথের সিংহস্তম্ভ থেকে গৃহীত হয়েছে। এটি সত্য বা ধর্ম এর প্রতিনিধিত্ব করে। নাম্বার 10, প্রত্যেক ভারতীয় নাগরিককে অবশ্যই জাতীয় পতাকার
মর্যাদা ও সম্মান রক্ষা করতে হবে। প্রত্যেক ভারতীয় নাগরিককে অবশ্যই জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করতে হবে। আমার ভিডিওটা লাইক, কমেন্ট ও বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে।